আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সোহাস কিচেনের আজকের আয়োজনে রুটি বেলার ঝামেলা ছাড়াই রুটি এবং পরোটা তৈরি করে দেখাবো। একদম ঝামেলা ছাড়াই অল্প সময়ে নরম তুলতুলে রুটি এবং পরোটা তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছে। একটি মিক্সিং বোলে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল। এই তেল দেওয়ার কারণে রুটি অথবা পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এখন শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে নর্মাল তাপমাত্রার পানি একটু একটু করে দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়েই এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু একদম স্মুথ করে তৈরি করে নিতে হবে। আর এই 2 কাপ আটার ব্যাটার তৈরি করতে আমার 2.5 কাপের মতো পানি লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলা করা যাবে না, কারণ আমরা সাধারণত পরোটা একটু মোটা করেই তৈরি করে থাকি। এখন 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর চুলায় একটি প্যান গরম করে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে খুব ভালো মতো মুছে নিচ্ছি। এই তেলটা কিন্তু রাখা যাবে না, এইভাবে মুছে নিতে হবে। এখন আগে থেকে যে পরোটার জন্য ব্যাটার তৈরি করে রেখেছি সেখান থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি। প্যানের হাতলটা ধরে হালকা একটু ঘুরিয়ে দিচ্ছি। যখন দেখবেন এরকম সাদাটে হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। এইভাবে চেপে চেপে রুটিটাকে চারপাশে ভেজে নিতে হবে, যেন সব দিক দিয়ে সমানভাবে ভাজা হয়। যখন একটা পাশ একটু লালচে হয়ে আসবে, ঠিক ওই পর্যায়েই উল্টিয়ে দিতে হবে। যখন দেখবেন খুব ভালো মতো রুটিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ঠিক ওই পর্যায়েই তেল দিয়ে দিতে হবে। আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন পছন্দ মতো কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটি পরোটা আমি ভেজে নিয়েছি, এখন আরেকটি তৈরি করে দেখাচ্ছি। একইভাবে 2 চা চামচ ব্যাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি, এখন উল্টিয়ে দিচ্ছি। আর এই পরোটাগুলো এভাবেই প্রেস করে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, এতে করে পরোটার চারপাশে সমানভাবে ভাজা হয়ে যাবে। একইভাবে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর অবশ্যই পরোটাগুলো ভেজে নেবেন চুলার আঁচ মিডিয়ামে রেখে। ঠিক একইভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। একটি পরোটা আমি চিরে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা এইভাবে একবার হলেও পরোটা তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এখন পরোটার ব্যাটার দিয়েই রুটি তৈরি করে দেখাবো। যেহেতু সাধারণত রুটি আমরা একটু পাতলা করেই তৈরি করি, তাই ওই একই ব্যাটারের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে ব্যাটারটা হালকা একটু পাতলা হয়ে যাবে। চুলায় একটি প্যান গরম করে নিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখন 1.5 চামচের মতো রুটির ব্যাটার দিয়ে হাতলটা ধরে হালকা একটু ঘুরিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন একটা পাশ এরকম সাদাটে হয়ে আসবে, সেই পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি। এখন এইভাবে হালকা হাতে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এইভাবে হালকা হাতে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেওয়ার কারণে রুটিটার চারদিক দিয়ে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখবেন রুটিটা আস্তে আস্তে ফুলে উঠবে। দেখুন রুটিটা ফুলে উঠেছে। ঠিক একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি।
প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে হোটেল স্টাইলে পরোটা সহ আরও বেশ কিছু পরোটা রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আশা করি এই সহজ রুটি পরোটার রেসিপি দুটো ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি, দেখুন রুটিগুলোও কতটা নরম তুলতুলে হয়েছে। আমি একটি রুটি চিড়ে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন রুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।